गुड मॉर्निंग एवरीवन एंड वेलकम बैक टू माय चैनल सिप अप लाइफ विद कैरव। आज के सोमवार নতুন দিনের একটা ব্লগে আমি তৃষ্ণা তোমাদের সবাইকে জানাই স্বাগতম। এখন ঘুরতে বাজে ঠিক 7:45। আজকে থেকে আমাদের যাওয়ার ইচ্ছা আছে করে জিমে, তার জন্য গলার আওয়াজটা এগুলো ডাউন। তাই রান্নাঘরে কাজ মোটামুটি 7:45 মধ্যে সব শেষ। কি কি রান্না করেছে একবার দেখিয়ে দিই। তারও এখানে হচ্ছে আলু ফুলকপির তরকারি, এখানে হচ্ছে ডিম সিদ্ধ, এখানে হয়ে গেছে আমার অলরেডি ডাল আলু ফুলকপির তরকারি ডিম সিদ্ধ ডান, আর লুসি গরম গরম বেগুন ভেজে দেবে, আর ওদিকে চাও রেডি। চলো, খুব মিনামা মিনামা করি না, দেখো এই বদমাইশি, দেখো মিনামা, আচ্ছা দুষ্টুমি মা। এইটা হয়ে গেল আমার রাজকুমার, আমার নাতি তামু। আর বুকুত খায় না বাবা, বুকুত খানো শেষ, এবার তোমরা যা একটু রেস্ট করো, যাও আর খায় না বুকুত। মিনামা যতক্ষণ এখানে চা আর বিস্কুট থাকবে ততক্ষণ এদের পারমানেন্ট জায়গা হচ্ছে এটাই। ঘড়িতে 8টা বাজতে চললো, এবার আমি খাবো বকা, জলদি জলদি উঠি, বাস যাও দোনোকে দোনো সবার ডিসক্লোজ, যাও মেরা চায় পিনা হো গিয়া। দিবু আগেই উঠে গেছে, আমি এদেরকে নিয়ে বসেছিলাম এতক্ষণ। ওই দেখো দেখেছো, দেখো বাবা সবার শেষ আজকের মতো। আমি ওয়েট লিফটিং করতে করতে যাচ্ছি রান্নাঘরের দিকে, আমি ওয়েট লিফটিং করতে করতে যাচ্ছি, ইয়েস সাকসিড। আর আজকে সকালে বাচ্চাদের বানিয়ে দিয়েছিলাম ভেজ চাউমিন। আর এদিকে আমার রান্নাঘর ক্লিয়ার, হিপ হিপ হুররে। চলো এবার বেরিয়ে যাই, অলরেডি আমরা লেট। হ্যাঁ আমরা অলরেডি 12 মিনিটস লেট। এদিকে যত লেট করব ওখান থেকে ফিরতেও লেট হবে, অফিসে যেতেও লেট হবে, কালকে থেকে আরো একটু জলদি করতে লাগবে। জলদি তো রান্নাটা হয়ে গেছিল, মেন চা খেতে গিয়ে দেরি করেছি, চা খেতে গিয়ে না ওদের সাথে খেলতে গিয়ে। চলো যাই এবার ঢুকি। দেবতা সকালবেলার ব্রেকফাস্ট প্ল্যাটার রেডি, দুধ কর্নফ্লেক্স, চিরা সুইটস উইথ গ্লুকন্ডি আর ফ্রুটস, এটা সারা দিনের জন্য। চলো দিয়ে আসি গিয়ে। এই দেখো এরা এখন ঘুমানোর, সকালবেলা ব্রেকফাস্ট করে চলে গেছে ঘুমোতে, মোবাইলটা হাতে নেওয়া দেখে এরাও আজকাল উঠে পড়ে, কি অবস্থা। চলো আজকে সকালে পার্টটা এই অবধি রাখি, এখন আমি রেডি হবো, রেডি হয়ে অফিসে বেরোবো, দেখা হবে আবার অফিস থেকে ফিরে এসে, বাই বাই। দেখো আজকে আমি অফিস থেকে আসার সময় এই পাঁপড়গুলো পেলাম, নিয়ে আসলাম। এগুলো না স্কুলে থাকাকালীন খুব খেতাম, খুব মানে খুব খেতাম। আর এই যে সে গেছে আমাদের ঘরে বেবি, বেবি ক্যা নিচে গেম খেলে যা না। আচ্ছা ঠিক আছে চলো। এই দেখো মিনাম্মা, মামা অ্যালেক্সু, অ্যালেক্সু পতি দেবতা। বাড়িতে এসে গেছি, এক ঘন্টার উপরে রেস্ট নেওয়াও হয়ে গেছে, ছেলে গেছে তলায় খেলতে, মেয়ে গেছে ডান্স ক্লাসে, আর আমি এখন তোড়জোড় করছি রাত্রিবেলার খাবারে। এখানে এখন হালকা হালকা ঠান্ডা একটা ফিল করা যাচ্ছে আর কি, মানে ঠান্ডা ঠান্ডা পড়েছে। কাল সকালে তো অ্যাজ ইউজুয়াল আছে আবার তামঝাম, তার জন্য আজকে সমস্ত রান্না টান্না গুলো করে রাখতে লাগবে। রান্না করার মধ্যে এখন যেটা করছি সেটা দেখাচ্ছি দাঁড়াও। এখন এখানে হচ্ছে ডালিয়া, যেটা রাত্রিবেলা আমার প্রতিদেবতার জন্য হবে, আর এখানে গরম হচ্ছে ডাল। আর কালকে সকালবেলা যেহেতু আমাদের আবার যাওয়ার আছে জিমে, তো আমি এখন রান্নাটা কালকের জন্য করে রেখে দেবো। তার জন্য আমি অলরেডি বাঁধাকপি কেটে রেখে দিয়েছি লুসি দিদি, এখানে রেডি হয়েছে টমিন অ্যালেক্সের খাবার। এই যে এখানে হচ্ছে মামাও, মামাও গুড বয়। আর এখানে হচ্ছে বাঁধাকপি, বাদাম বমি এখন বাঁধাকপি, আর ওই দেখো না মনোযোগ সহকারে অ্যালেক্স আমার কথা শুনছে। বাঁধাকপি বানাবো, শিমবাটা বানাবো কাল সকালের কালকের জন্য, একটু রাত্রিবেলাও খাবো শিমবাটা। আর এখন এখানে আছে হলো গিয়ে ডাল, আর এখানে আছে হচ্ছে
ডালিয়া, চলো শুরু করতে থাকি কাজ। আজকে আমি বানাবো শিম বাটা। শিমগুলোকে দেখো এরকম ভাবে কেটে নিয়েছি। কেটে নেওয়ার পর না এরকম করে শিমগুলোকে না লাইটে দেখতে লাগে যে ভিতরে পোকা আছে কি না। তারপরে শিমগুলোকে ভালো করে ধুয়ে এই যে প্রেশার কুকারে দিয়ে দিয়েছি একটা সিটি মারতে। এই দেখো শিমগুলো সব সিদ্ধ হয়ে গেছে। আমি এবার শিমগুলোকে এখন একটু কিছুক্ষণ এইভাবেই রেখে দেবো যাতে শিমগুলো পুরো একটু ঠান্ডা হয়ে যায়। তারপরে আমি এগুলোকে করবো মিক্সিতে গ্রাইন্ড। এই দেখো আমার শিমটাকে বাটা হয়ে গেছে। সিম্পল চা, একদম কড়াইয়ে দিয়েছি অল্প তেল, তেলটা হচ্ছে এখন গরম। এর মধ্যে দেব অল্প একটু আদা বাটা, দেবো অল্প একটু লঙ্কা, তার সাথে দেবো অল্প একটু আদা বাটা, তার উপরে দিয়ে দেবো এই শিম বাটাটা। তারপরে এটাকে অতটা চালাতে লাগবে। এর মধ্যে দেবো একটু নুন আর দেবো একটু হলুদ দিয়ে এটাকে একটুখানি নাড়বো। আর দেবো এর মধ্যে অল্প একটুখানি জল দিয়ে ব্যাস এটাকে একটু ফুটতে দেবো। এবার এটাকে ভালো করে বাটাটাকে নাড়াচ্ছি যতক্ষণ না কড়াইটা ছাড়ে। আর একটু হবে তাহলে হয়ে যাবে এটা। আমার পুরোপুরি বাটাটা রেডি হয়ে গেছে, দেখো পুরো কড়াই থেকে ছেড়ে দিয়েছি। এবার এর মধ্যে দেবো অল্প একটু সর্ষের তেল দিয়ে এটাকে নামিয়ে নেব। এর মধ্যে দেবো অল্প একটু সর্ষের তেল, ব্যাস। যে কোনো বাটা এই কাঁচা সর্ষের তেলের গন্ধটা খুব সুন্দর লাগে। রেডি আমার শিম ভাতে বাটা, খাবো এবার ভাত। বাবাইয়ের কত্থক ক্লাস থেকে এসে বাবাইয়ের বাবাইয়ের ফাইনাল এক্সামস এর জন্য লাগতো 100 100 করে ঘুঙরু, না 200 টোটাল ঘুঙরু লাগতো। তাই আজকে চলে এসছে ঘুঙরু। কত ভারী ডাম্বল লাগবে এটা, তাই নাকি? বাহ, তুমি মাসালটা বানা তাহলে এটা নিয়ে। গুড, ভেরি গুড, পায়ে তুলে বানা। তুই আমার মাথায় উঠে মাথায় চড়ে নাচিস তো, এটা তো পায়ে উঠে নাচবে। ভেরি গুড, তাই নাকি? তুই কি করে জানলি রে? আমি সবচেয়ে ভালো এর জন্য। গুড, ভেরি গুড। কি বানাচ্ছ আমি নিজে জানি না। বেগুন ভাজা। এটা বেগুন ভাজা নাকি? ইয়েস, সবুজ বেগুন। ঠিক আছে চলো এবার তুমি যাও। গোল্ডেন লাগছে, গোল্ডেন যাচ্ছে। এদিকে হচ্ছে শিম বাটা আর আমি এখানে বসিয়ে দিলাম। এ দেখো অ্যালেক্সকে নিয়ে যাওয়ার চেষ্টা চলছে ভিতরে ঘরে। অ্যালেক্সে কিছুতেই যাবে না, দেবাকে কামড়ানোর চেষ্টা করছে। ওদিক দিয়ে মাও মাও উৎপাত করছে। যাও অ্যালেক্স বাবু, অফিস যাও। মাও মা, ওর দই দৌড়ো ওইটুকু নি। দেখো এবার আমাকে দেখো, আমি ধরলে কিচ্ছু করবে না। অ্যালেক্সকে ঢুকিয়ে এখন মিনামার আর টমকে খুলে দেওয়া হয়েছে। এদিকে আমি করছি তোমার শিমবাটা আর এখানে করছি আমি আমার বেগুন ভাজা।
রাত্রে ডিনার রেডি। ডিনারে আছে ভাত, ফুলকপি তরকারি, বেগুন ভাজা, দিবাকরের জন্য ডালিয়া, আর আমার জন্য লুসির ভাতে লুসির গ্রামের আনা ভাত। বসে গেছে বুবুলা বাচ্চা খেতে। আর এখানে আছে এই যে ডাল আর বেগুন ভাজা, আর এই যে আমার সিম্বাটা। চলো খাওয়া দাওয়া সব হয়ে গেছে, এখন শুতে যাচ্ছি। তারপরে কথা হলো কি, কালকে আছে বুবুল ভিতর স্কুল থেকে, বুবুলের জন্য স্কুলের এক্সকারশন, মানে স্কুল থেকে চলছে ওদের কোন এডুকেশনাল ট্রিপ। বুবুল ভীষণ এক্সাইটেড, সে এক্সাইটমেন্ট নিয়েই ঘুমিয়ে পড়েছে। আমিও জলদি শুয়েছি, কালকে উঠতে লাগবে জলদি জলদি, কারণ বুবুলের কালকে ভালো করে ওকে বের করতে লাগবে, কারণ ও ভীষণ এক্সাইটেড, কিছু না কিছু ভুল করতেই পারে এক্সাইটমেন্টে। চলো আজকে ভিডিওটা এই অবধি রাখি, যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো অ্যান্ড সাবস্ক্রাইব করো। সিপ আপ লাইফ উইথ কাইরভ, দেখা হবে কালকে আবার নতুন ব্লগের সাথে। আর হ্যাঁ, আজকে যে সিম্বাটা দেখালাম না, ট্রাই করো কিন্তু, ওটাও ভালো হয়েছিল খেতে। চলো বাবা বাই, গুড নাইট, সবাই খায়।